কিক্কু আমার চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? হ্যাপি নিউ ইয়ার, সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ কোনো বিশেষ বইয়ের রিভিউ বা সেই বইটা কেন পড়বেন তার বিস্তারিত আলোচনা নিয়ে আসেনি, বরং একটা বিশেষ বই পড়ে আমি এমন একটা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি শিখলাম যেটা আমার মনে হয় বিশেষ করে বছরের এই সময় আপনাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য একটা আদর্শ সময়। বইটা আমার খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দের, একদম যাকে বলে পার্সোনাল ফেভারিট একটা বই, ড্যারেন হার্ডির লেখা দ্য কম্পাউন্ড এফেক্ট। এই বইটার ওপর ইতিমধ্যেই আমি বিস্তারিত আলোচনা, কেন পড়বেন ইত্যাদি বলে আমি একটা বড় ভিডিও আমি করেছি, সেটার লিংক আমি দিয়ে দেবো ওপরে এবং ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে অবশ্যই সেটা দেখে নেবেন। কিন্তু আজ আমি যেটা কথা বলবো এই বইটার একটা বিশেষ অংশ নিয়ে, একটা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি, যে বিষয়টা হলো আমাদের জীবন বদলে দেওয়া, বা বিশেষ করে এই নতুন বছরের শুরুতে আমরা তো ভাবি যে এই বছর আমরা এমন একটা কিছু করব, এমন একটা কোনো রেজলিউশন নেব বা একটা কোনো আমরা গোল সেটিং করি যে যাতে করে আমাদের এই বছর আমাদের জীবনটা বদলে যায়। কিন্তু কম্পাউন্ড এফেক্ট বইটার যে মূল কনসেপ্টটাই কিন্তু এই যে আমাদের জীবন বদলে দেওয়ার জন্য কোনো বিশাল বড় একটা কোনো ড্রাস্টিক কোনো স্টেপ, একদম আকাশ পাতাল বদলে দেওয়া এরকম একটা কোনো স্টেপ নেবার কিন্তু দরকার নেই। আমাদের রোজকার জীবনের ছোটো ছোটো কিছু পরিবর্তন আনলেই সেগুলো সময়ের সাথে সাথে ধীরে ধীরে আপনাকে একটা বড় পরিবর্তন জীবনে এনে দেবে। এবং এই বিষয়ে একটা খুব ইন্টারেস্টিং কোট আপনাদের সাথে আমি ভাগ করে নিতে চাই, সেটা হলো ইউ উইল নেভার চেঞ্জ ইউর লাইফ আনটিল ইউ চেঞ্জ সামথিং ইউ ডু ডেইলি, দ্য সিক্রেট অফ ইউর সাকসেস ইজ ফাউন্ড ইন ইউর ডেইলি রুটিন। এটা জন সি ম্যাক্সওয়েলের একটা উক্তি যেটা এই কম্পাউন্ড এফেক্ট বইটাতেই আমি পেয়েছি। এবং এই প্রসঙ্গেই এই বইতে আমাদের জীবনের ওই যেটা বললাম যে ডেইলি রুটিনের ছোটো ছোটো চেঞ্জেস, সেই বিষয়ে 10টা প্র্যাকটিক্যাল টিপস বা স্টেপস বা স্ট্র্যাটেজি যাই বলুন সেটা দেওয়া রয়েছে, যেটা আজ আপনাদের সাথে ভাগ করে নেব। ভালো অভ্যাস গড়ে তোলার 10টা প্র্যাকটিক্যাল টিপস, এবং লাস্টে আপনাদের জন্য রয়েছে একটা বোনাস টিপ, সেটার জন্য ভিডিও শেষ অবধি থাকতে হবে। তো চলুন জেনে নিই কী সেই 10টা স্টেপ। ভালো অভ্যাস গড়ে তোলা, এটা যেমন খুব গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু খারাপ অভ্যাসগুলো, বিভিন্ন ব্যাড হ্যাবিটসগুলো বন্ধ করা। এই যেমন ধরুন স্মোকিং বন্ধ করা, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করা, বা সবসময় নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থট প্যাটার্ন বন্ধ করা, এরকম আরও অনেক কিছু। তো এই জন্য এখানকার প্রথম 5টা স্টেপ ফোকাস করা হয়েছে কীভাবে আপনার জীবন থেকে খারাপ অভ্যাসগুলো বাদ দেবেন। নাম্বার 1, আইডেন্টিফাই ইউর ট্রিগার্স। দেখবেন ভেবে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে বদ অভ্যাসগুলো, ধরুন কেউ স্মোকিংয়ের ক্ষেত্রে বা জাঙ্ক ফুড খাওয়ার ক্ষেত্রে বা মানে একদম মাইন্ডলেসলি টিভি বিঞ্জ ওয়াচ করে যাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ সব ক্ষেত্রেই কিন্তু একটা না কোনো ট্রিগার থাকে যে দিনের বিশেষ এই সময়টাতেই আমার এই কাজটা করতে ইচ্ছা করে, বা আমার সাথে একটা বিশেষ ঘটনা যে আমার কারোর সাথে ঝামেলা হলো বা আমি খুব স্ট্রেসড রয়েছি সেই সময়ই আমার এই কাজটা করতে ইচ্ছা করে। এরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, তাদের প্রত্যেকটা ব্যাড হ্যাবিটসের ক্ষেত্রে আলাদা আলাদা ট্রিগার্স আছে। তো ঠান্ডা মাথায় বসে ভাবনা চিন্তা করে প্রথমে সেই ট্রিগারগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং আপনাকে সচেতন হয়ে যেতে হবে যে এরপর থেকে খুব কনসিয়াসলি যখনই এই ঘটনাটা ঘটবে, এই ট্রিগারটা আপনার জীবনে আসবে, আপনি কনসিয়াস হয়ে যাবেন, আচ্ছা এইবার তাহলে কিন্তু আমি এইটা করতে চলেছি এবং তাহলে আমি এটা করব না, আজকের মতো আর করলাম না। এই একটা স্টেপই কিন্তু আপনাকে অনেক দূর মানে এগিয়ে নিয়ে গেল। নাম্বার 2, ক্লিন ইউর হাউস। এখানে আপনার ঘরবাড়ি এমনি যে নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটার কথা বলা হচ্ছে না, যে যে জিনিসটা, যেমন ওই যে বললাম স্মোকিং আপনি বন্ধ করতে চান বা অতিরিক্ত মিষ্টি খাওয়া, চকলেট খাওয়া ইত্যাদি বন্ধ করতে চান, সেই জিনিসগুলো থেকে আপনার বাড়িটা পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি একটা হেলদি ইটিং হ্যাবিট গড়ে তুলবো, এদিকে আপনার ফ্রিজ ভর্তি চকলেট মিষ্টি কেক হ্যাঁ এই সমস্ত রয়েছে, তাহলে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আপনার পক্ষে কোনো দিনই সম্ভব হবে না এই বদভ্যাসটা থেকে বেরোনো। তাই ক্লিন ইউর হাউস, যে সমস্ত জিনিসগুলো আপনি চাইছেন যে আমি এই জিনিসগুলো কনজিউম করব না, বা ওই ওটিটি যে প্ল্যাটফর্মটা আপনার সাবস্ক্রিপশন নিয়ে আছে যেটা আপনি মাইন্ডলেসলি দেখে যান, আপনার মনে হয় প্রচুর সময় নষ্ট করা হচ্ছে, তার সাবস্ক্রিপশনটা বন্ধ করে দিন। তো এইভাবে আপনার পার্সোনাল এবং ফিজিক্যাল এবং ডিজিটাল বা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে ক্লিন করুন। নাম্বার 3, সোয়াপ ইউর ব্যাড হ্যাবিট।
আপনার যে খারাপ অভ্যাস সেটাকে একটা ভালো অভ্যাস দিয়ে রিপ্লেস করার চেষ্টা করুন। যেমন ধরুন, আপনার কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে, যে রোজ যে কোনো সময় দিলে যে কোনো সময় একটা এক বোতল কোল্ড ড্রিঙ্কস না খেলেই নয়, এরকম একটা খুব বদ অভ্যাস আপনার হয়ে গেছে। তাহলে আপনি মনে করুন, আজকে আমি কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার বদলে আমি লেবু জল খেলাম। তো এইরকমভাবে ছোটো ছোটো করে আপনার প্রত্যেকটা ব্যাড হ্যাবিটস যদি একটা কোনো গুড হ্যাবিট দ্বারা রিপ্লেস করতে পারেন, তাহলে কিন্তু একটা বড় চেঞ্জ আপনি ওভার দ্য টাইম জীবনে দেখতে পাবেন। নাম্বার ফোর, খুব ইম্পর্ট্যান্ট স্টেপ, ডু ইট জেন্টলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। ধরুন আপনি মনে করলেন যে আমি স্মোকিং বন্ধ করব। দিনে 10টা করে সিগারেট আপনি স্মোক করেন, 10টাই একবারে বন্ধ করে দেওয়াটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি নয়, তাহলে বরং আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। তাই একটা কি দুটো করে সিগারেট ভাবুন, যে আমি 10টার জায়গায় আমি আজকে 9টা বা 8টা সিগারেট স্মোক করলাম, এবং এরকমভাবে ধীরে 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 একটু একটু করে সেটা কমাতে থাকুন। এবং ওভার দ্য টাইম একটা টাইম সেট করুন, এখানে গিয়ে ধরুন 1 মাস পর বা 2 মাস পর, হোয়াট এভার মে বি, আমি পুরো স্মোকিংটা একদম বন্ধ করব। তো এরকমভাবে ডু ইট জেন্টলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। নাম্বার 5, এই স্টেপটা আবার আগে স্টেপটা থেকে একটু অন্যরকম, যে কখনো কখনো হয় যে সেটা জেন্টলি বা গ্র্যাজুয়ালি করার মতন অপশান আমাদের হাতে থাকে না। এটা একটা স্টাডিজ দিয়ে দেখা গেছে, যে ডক্টর ডিন অনিশ, তিনি একজন কার্ডিওলজিস্ট, একটা গবেষণায় তিনি দেখিয়েছেন যে যে সমস্ত পেশেন্টরা বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার ডিজিজে তারা ভুগছেন, তাদের সেই যে ফিজিক্যাল কন্ডিশান সেইটাকে খুব ড্রাস্টিক কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, মেডিকেশন কম ব্যবহার করে বা ব্যবহার না করে, সেই ফিজিক্যাল কন্ডিশনটাকে তাদের কিন্তু রিভার্স করে দেওয়া যায়। এবং এক্ষেত্রে ওই জেন্টলি বা গ্র্যাজুয়ালি স্টেপটা কাজ করবে না, কখনো কখনো আপনাকে একদম ইউ হ্যাভ টু জাম্প ইন, এই স্টেপটার নাম, ইউ হ্যাভ টু জাম্প ইন টু ইট, একদম ঝাঁপিয়ে পড়তে হবে, আমি জীবনে এই একটা বড় লাইফস্টাইল চেঞ্জেস এবার আনবো, তো আনবই। তো এই ছিল 5টা স্টেপ আপনার জীবনে বদ অভ্যাসগুলো বা ব্যাড হ্যাবিটসগুলোকে বন্ধ করার জন্য। তারপরে 5টা স্টেপ জীবনে নতুন ভালো অভ্যাস গড়ে তোলার জন্য। নাম্বার 1, সেট ইউর সেলফ আপ টু সাকসিড। আপনাকে এমন একটা স্ট্র্যাটেজি নিতে হবে বা এমন একটাভাবে পুরো ব্যাপারটা সেট আপ করতে হবে যেটা আপনার লাইফস্টাইলের মধ্যে স্যুট করে। যেমন ধরুন, আপনি ভাবলেন যে আপনি এক্সারসাইজ শুরু করবেন এবং তার জন্য আপনি একটা কোনো জিমে ভর্তি হলেন, কিন্তু সেই জিমটা আপনার বাড়ির থেকে 20 কিলোমিটার দূর। আপনি প্রথম প্রথম উৎসাহের বসে 1 দিন 2 দিন 7 দিন, আচ্ছা ধরে নিলাম 10 দিনই যাবেন, তারপর কিন্তু ধীরে ধীরে 20 কিলোমিটার দূরে জিমটা যেতে আপনার একদমই ইচ্ছা করবেন, এবং ধীরে ধীরে সেই উৎসাহটাও কমে যাবে, আলটিমেটলি আপনার সেই গোলটা কিন্তু আপনি সেই লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না। তাই এমনভাবে আপনাকে প্ল্যান করতে হবে যাতে সেই সেট আপটা আপনার লাইফস্টাইলের মধ্যে ম্যাচ করে। আপনার হয়তো জিমে যাওয়া সম্ভব নয়, আপনি ভাবলেন রোজ আমি অফিস থেকে আসার সময়, আমরা অনেকেই এই টিপসটার কথা শুনেছি যে যে লিফট ব্যবহার করার বদলে আপনি সিঁড়ি ব্যবহার করলেন, কি যে বাস স্টপে আপনার নামার কথা তার থেকে 2টো স্টপ আগে নেমে আপনি হেঁটে গেলেন। তো এরকম ছোটো ছোটোভাবে আপনার লাইফস্টাইলের মধ্যেই এমনভাবে এই সেট আপটা তৈরি করুন যাতে ধীরে ধীরে সেই ভালো অভ্যাসটা গড়ে ওঠে। নাম্বার 2, থিঙ্ক অ্যাডিশন নট সাবট্র্যাকশন। আমরা যখন ভাবি যে আমি চকলেট খাওয়া বন্ধ করে দেবো, আমি জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দেবো, আমি একটা ডায়েট করব, এবং এই ডায়েট কথাটার সাথে আমাদের মনে কিন্তু একটা নেগেটিভ অ্যাসোসিয়েশন আছে, আমরা তাহলে ভালো মন্দ সব খাওয়া বন্ধ করে দিতে হবে। তো যখনই আপনারা কোনো কিছু ছাড়বো বা বন্ধ করবো এইরকম মাইন্ডসেট থেকে ভাবছেন, তো অটোমেটিক্যালি কিন্তু সেইটার প্রতি একটা রেজিস্টেন্স মনে মনে কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি আপনার এসেই যাবে। তাই বাদ দেওয়ার কথা না, বরং একটা আপনার সেই টার্মটাকে মনের মধ্যে একটু চেঞ্জ করে নিন। ভাবুন যে আমি জাঙ্ক ফুড খাবো না, সেটার বদলে ভাবুন আমি হেলদি ফুড খাবো, আমি ফ্রেশ ভেজিটেবলস খাবো, আমি নিউট্রিশিয়াস খাবার খাবো। তো এইরকমভাবে আপনার জাস্ট মনের ভেতরে আপনার যে ইনার মনোলগ সেইটার যে টার্মগুলোকে একটু চেঞ্জ করে নিলেই আপনার কিন্তু মাইন্ডসেটটাতেও একটা বড় পরিবর্তন আসবে, এবং আপনার যে ওভারঅল অ্যাপ্রোচটাতেও একটা বড় পরিবর্তন আসবে যা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। নাম্বার 3, ডিসপ্লে ইন পাবলিক।
নিজের মনে মনে একটা কিছু সিদ্ধান্ত নিলেন, আমি এবার এইটা করব। সেটা নিজের মনে রাখার থেকে বিভিন্ন কেস স্টাডিজে দেখা গেছে যে যদি আপনি সেটাকে সবার সামনে অ্যানাউন্স করলেন, মানে ধরুন মাইক নিয়ে বেরোতে হবে না, আপনি পরিবারের কাছে বললেন যে এবার থেকে আমি রোজ সকালে একটা সার্টেন টাইমে আমি উঠব, এবং তাদেরকে বলুন যে আমাকে কিন্তু এটা করতে তোমাদের সাহায্য করতে হবে, হোল্ড ইয়োরসেলফ অ্যাকাউন্টেবল, যে আমি এটা না করলে তোমরা আমাকে কিন্তু রিমাইন্ড করাবে, না তুমি বলেছিলে রোজ আমি সকাল 6টায় উঠব, তো তোমায় উঠতে হবে। অথবা আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুকে লিখে দিলেন যে নেক্সট 3 মাসের মধ্যে আমি স্মোকিং বন্ধ করব, বা নেক্সট 4 মাসের মধ্যে আমি 1 কেজি ওজন কমাবো, তো সেটা আপনি সকলকে বলে দিলেন, এবং তাহলে আপনার মনের মধ্যে কিন্তু এই যে আপনি সবাইকে বলে দিয়েছেন, আপনার মনের মধ্যে কিন্তু সেই প্রেশারটা থাকবে বা সেই আর্জটা থাকবে যে না আমি সবাইকে বলে দিয়েছি আমার কিন্তু এবার এটা করতে হবে। তো এটাও একটা ছোট্ট মাইন্ডসেটের পরিবর্তন যা আপনাকে সাহায্য করবে। নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট, ফাইন্ড ইওর সাকসেস বাডি। যে কোনো কাজ, বিশেষ করে কোনো কঠিন কাজ, একা একা করা আর একটা দলগতভাবে করা, সেইটার মধ্যেকার যে তফাতটা সেটা আশা করি আমাদের কাউকেই বলে দিতে হবে না। তো সেই জন্যই জীবনে যখন একটা ভালো অভ্যাস গড়ে তুলতে চাইবেন, যেমন ধরুন বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাইলেন, তাহলে আরও একজনকে বা দুজনকে বা এরকম, এই যে আমাদের কেন পড়বো @kikku, এই যে আমার চ্যানেল, আমাদের এই যে কমিউনিটি, এরকম একটা কমিউনিটি খুঁজে বার করুন যেখানে আমরা সবাই একসাথে বই পড়বো, বইয়ের কথা আলোচনা করবো, নানান রকম নতুন নতুন বইয়ের কথা একে অন্যের সাথে ভাগ করে নেব। তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি এনজয়েবল হবে, এবং দেখা গেছে কেস স্টাডিজে যে আপনার সাফল্যের সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যাবে। আর দেরি করছেন কেন, তাহলে এখনই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বই পড়ার অভ্যাস গড়ে তুলতে। কথা দিচ্ছি সারা বছর ধরে অনেক নতুন নতুন বইয়ের কথা, বই থেকে কী শিখলাম, কোন বই আপনাদের ভালো লাগবে না লাগবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। তো চলে যাব আমাদের পরের স্টেপে, নাম্বার 5, চ্যালেঞ্জ ইয়োরসেলফ। অনেক সময় দেখা গেছে যে, এটাও ওরকম কেস স্টাডিজেই দেখা গেছে, আপনি যদি একটা কোনো খুব ডেফিনিট একটা গোল সেট করেন এবং নিজেকে সেই চ্যালেঞ্জ করেন যে আচ্ছা, যে 1 মাসের মধ্যে বা নেক্সট 2 মাসের মধ্যে আমি চ্যালেঞ্জ নিচ্ছি আমি 1 কেজি ওজন কমাবো। অথবা এক্সারসাইজের ক্ষেত্রে এটা খুব দেখা যায় যে 100 স্কোয়াট চ্যালেঞ্জ, যে আমি নিজেকে এমনভাবে এক্সারসাইজ করে নিজেকে ফিটনেস ইত্যাদি আমি গড়ে তুলবো যে আমি 100টা স্কোয়াট দিতে পারি, বা 5 মিনিটস প্ল্যাঙ্ক চ্যালেঞ্জ, মানে যারা এক্সারসাইজের সাথে এই সমস্ত টার্মের সাথে পরিচিত তারা জানবেন যে এটা কতটা কঠিন। তো এরকম নানা রকম চ্যালেঞ্জ আপনি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু প্রচুর পাবেন, বা বই পড়ার ক্ষেত্রে এরকম নানান ধরনের চ্যালেঞ্জ কিন্তু আপনি পাবেন যে এই বছর আমি 100টা বই পড়বো, এটা আমি একটা চ্যালেঞ্জ নিলাম। তো এইরকম বিভিন্ন ছোটো ছোটো বা বড় বড় চ্যালেঞ্জ যদি আপনি নেন, সেটাও কিন্তু আপনাকে আলাদাভাবে বুস্ট আপ করবে যে এই লক্ষ্যতে আমাকে পৌঁছতে হবে। তো এই ছিল আমাদের 10টা টিপস, এবং আপনাদের বলেছিলাম যে লাস্টে আমি একটা বোনাস টিপ দেব। সেই বোনাস টিপটা শুনতে মনে হয় খুব অবভিয়াস, কিন্তু এটাও ওই যে বললাম মাইন্ডসেট ইজ এভরিথিং বেসিক্যালি, তো এইটাও কিন্তু সেই মাইন্ডসেট এবং আপনার মেন্টাল বুস্ট আপের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের জীবনে যে কোনো ক্ষেত্রে নিজেকে দোষারোপ করতে আমরা যতটা অভ্যস্ত যে আজকে আমি এই কাজটা করতে পারলাম না, বা এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেটা করতে পারলাম না, সেইটার সাথে আমরা যতটা অভ্যস্ত, নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করতে আমরা কিন্তু ততটা অভ্যস্ত নই। এবং দেখবেন কেউ আমাদের নিন্দে করলে আমরা সেটা দ্বিতীয়বার প্রশ্ন করি না, আচ্ছা এ আমাদের নিন্দে করছে, একদম দ্যাটস ডেফিনিট, মানে তার পেছনে আমরা কোনো আলটেরিয়ার মোটিভ খুঁজি না, বা আমরা নিজেরাও সেটাকে ডাউট করি না, আচ্ছা ও বলেছে এইটা আমরা তাই তো সত্যি, আমরা তখন নিজেদের সেলফ ডাউটে ভুগতে থাকি। কিন্তু কেউ যদি আপনাকে প্রশংসা করে, প্রথমেই আপনি ভাবেন আরে প্রশংসা করলে নিশ্চয়ই কিছু মতলব আছে, আমরা প্রশংসাটাকে কিন্তু সহজভাবে নিতে পারি না, আর এক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের ওয়ার্স্ট ক্রিটিক। তাই সেলিব্রেট ইওর উইন, যখন আপনি একটা বদভ্যাস, একটা খারাপ অভ্যাস, সেটা ভাবলেন আমার জীবন থেকে আমি বন্ধ করব, সেইটা যখন অ্যাচিভ হলো, বা একটা নতুন অভ্যাস গড়ে তোলার একটা মাইলস্টোন আপনি যখন অ্যাচিভ করলেন, সেইটা সেলিব্রেট করাটা খুব 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 জরুরি।
আর সেটাকে সেলিব্রেট করুন একটা মিনিংফুল ওয়েতে। আপনি হেলদি ডায়েট প্ল্যান যদি আপনার উদ্দেশ্য হয়, অবভিয়াসলি আপনি এক প্লেট বিরিয়ানি তার সাথে এক বোতল কোক ইত্যাদি খেয়ে সেটা সেলিব্রেট করবেন না। কোনো মিনিংফুল এক্সপিরিয়েন্স যেটা সত্যি সত্যি অন্য কাউকে দেখানোর জন্য বা অন্য কাউকে খুশি করার জন্য নয়, আপনাকে আনন্দ দেবে, এরকম একটা কোনো অ্যাক্টিভিটি বেছে নিন, নিজেকে সময় দিন, নিজেকে প্যাম্পার করুন, নিজেকে সেলিব্রেট করুন, বি ইয়োর ওন চিয়ার লিডার। তো এই ছিল আমাদের 10টা প্লাস 1টা বোনাস টিপস। আপনাদের নতুন বছর আশা করি খুব ভালো যাক। আবার সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বই পড়তে থাকুন, ভাবতে থাকুন, বই থেকে যা পড়লেন যা শিখলেন সেগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে থাকুন। দেখা হবে খুব শিগগির আবার কোনো নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।